যদি তোমাকে তার কাছে একবার টানে, তোমাকে কিন্তু তার কাছে যেতেই হবে। সেইভাবেই কোনো দিনক্ষণ না দেখে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের কাছে। 12 বছর আগে আমি গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে, আর এখন যাচ্ছি, মানে অনেক এক্সাইটেড ছিলাম আমি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:00 সময়, তারপরে আমরা দমদম স্টেশনে নেমেছি, আর দমদম থেকে আমরা যাব আজকে মেট্রোতে করে। তোমরা তো এখন জানো যে দক্ষিণেশ্বর মন্দিরে এখন নতুন নিয়ম হয়েছে যে সকাল 11:00 থেকে 12:00 মধ্যেই পুজো দিয়ে বেরিয়ে পড়তে হবে, তারপরে কিন্তু মন্দিরের গেটটা বন্ধ করে দেয়। যাই হোক, আমরা বেরিয়েছিলাম এই যে 3 জন মিলে, এই যে মাঝখানেরটা কিন্তু আমার হাজবেন্ড, আর ওই যে ওইটা হলো আমার একটা দেওর। এদিকে সকাল সকাল ওয়েদারটাও অনেক মিষ্টি ছিল। দেখো, মেট্রো থেকে বাইরেটা দেখতে এত সুন্দর লাগছিল, কিন্তু সত্যি বলতে বাইরে কিন্তু প্রচুর গরম আর প্রচুর রোদ ছিল। যাই হোক, আমরা কিন্তু মেট্রো থেকে নেমে পড়েছিলাম। জানো তো, দক্ষিণেশ্বরে এই নতুন স্কাইওয়াকটা আমি শুধু ফোনেই দেখে এসেছি, আর ভাবতাম যে কবে যে যেতে পারবো। আর সত্যি বলতে মা টেনেছে বলে আজকে আমি আসতে পেরেছি, আর সত্যি এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল দেখতে। তো কালকে ছিল কৌশিকী অমাবস্যা, তাই আজকে কিন্তু একটু ভিড়টা কমই ছিল, আর অন্যদিন নাকি এখানে প্রচুর ভিড় হয়। এখানে সুন্দর করে লেখা রয়েছে, দেখো, দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক, সবাই এখানে ছবি তুলছিল, তাই ভাবলাম যে আমিও একটু দাঁড়িয়ে পড়ি এখানে। তো সামনেই আসছে পুজো, আর এই জায়গাটায় আসতে যেন মনে হচ্ছে যে সত্যি পুজো যেন চলে এসেছে। সকাল 9:00 মধ্যেই কিন্তু মন্দিরে চলে এসেছিলাম, আর মন্দিরে আসার পরে প্রথমেই কাজ ছিল গঙ্গায় যাওয়া। আর যেহেতু আমি বাড়ি থেকেই স্নান করে একেবারে রেডি হয়ে এসেছিলাম নতুন শাড়ি পরে, তাই কিন্তু আর গঙ্গায় স্নান করিনি, কিন্তু গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিয়েছিলাম। কে, সকালের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল। ওই যে বললাম কালকে কৌশিকী অমাবস্যা ছিল, সেই কারণে কিন্তু কি বলতো আজকে ভিড়টা একটু কম। গঙ্গার পাশেই কিন্তু ছিল একটা মানত বৃক্ষ, কিন্তু আমি কোনো মানত করিনি। গঙ্গা স্নান করে আমরা সবাই চলে এসেছিলাম ফুলের ডালা নিতে। তো এখানে একটা ফুলের ডালার বলতে পারো বাজার বসে গেছে। এখানে অনেক রকম ডালার ব্যবস্থাই আছে, তোমার 500 থেকে শুরু করে 1,150 সব ধরনেরই আছে। ওর জন্য আমরা কিন্তু ডালা নিয়ে একদম মন্দিরের ভেতরে চলে এসেছিলাম, আর যেহেতু তোমরা সবাই জানো যে মন্দিরের ভেতরে ক্যামেরা এলাও নেই, আমি কিন্তু মেন মন্দিরের ভেতরে কোনো রকম ফোন নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিলো, আর পুজো দেওয়ার পরে বাইরে বেরিয়ে দেখলাম যে কি পরিমাণে রোদ, আকাশের অবস্থা একেবারে খারাপ। এদিকে রয়েছে কিন্তু রামকৃষ্ণের একটা যত মত তত পথের একটা বাণী, চারিদিকে এত সুন্দর সুন্দর সৌধ, এত সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ, দেখে যেন মন প্রাণ সব ভরে যায় জানো তো। যাই হোক, আমরা কিন্তু সবকিছু দেখার পরে চলে এসেছিলাম ঘাটে, কারণ আমরা এবার যাব বেলুড় মঠে। জানো তো, এই বালির ব্রিজের উপর থেকে যে ট্রেন যেত আমি সেটাই জানতাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, ট্রেনের সাথে সাথে এখানে অন্যান্য যানবাহনও যায়, মানে আমি জানতাম না আর কি। এদিকে আমি জলের স্রোতটা দেখতে গিয়ে আমার এত ভয় লেগেছে, মানে আমি সত্যি বলতে জল অনেক ভয় পাই, কারণ আমি ছোট থেকেই না সাঁতার জানি না। অবশেষে লজে করে কিন্তু আমরা বেলুড় মঠে চলে গিয়েছিলাম, আর যেহেতু সারাদিন উপোস ছিলাম তাই ভাবলাম যে প্রথমে একটু চা বিস্কিট খেয়ে নেবো, একটু রেস্ট নেবো। কিন্তু তার মধ্যে আবার জানতে পারলাম যে বেলুড় মঠ নাকি 11:30 মধ্যে বন্ধ করে দেয়। আমাদের কাছে এই জিনিসটা খুবই আশ্চর্য লেগেছে যে মেইন মন্দির আর বেলুড় মঠ দুটোই যদি 11:30 বন্ধ করে দেয়, তাহলে দূর দূরান্ত থেকে যারা পুজো দিতে আসছে তারা কোথায় বসবে একটু রেস্ট নেবার জন্য? যাই হোক, আমার মতে তো মনে হয় যে মানুষ এখানে উপোস করে পুজো দিতে আসে, একটু তো রেস্ট নেওয়া যায়, তাই না? তোমাদের মতামত কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো যাই হোক, এখানে আমরা 3টে এই টিকিট কেটে নিয়েছিলাম, কারণ আমরা প্রসাদ পাবো বলে, কারণ 11:30 বন্ধ করে দেবে, তার মধ্যে খেয়ে নিতে হবে। আর হ্যাঁ, বেলুড় মঠ কিন্তু আর একবার খোলা হয়, সেটা হলো বিকেল 4:00 সময়। তো আমাদের কাছে একদম অল্প সময় ছিল পুরো বেলুড় মঠটা ঘোরার জন্য, তাই কিন্তু আর ভিডিও করে তোমাদের সাথে আমি দেখাতে পারিনি। আমরা অনেক জায়গাতেই গিয়েছিলাম, মানে পুরনো মন্দিরটা, তারপরে স্বামীজির যে রুমটায় থাকতো সেখানে, তো সেখানে ভিডিও তো অ্যাভেলেবেল ছিল না, তাই তোমাদের সাথে দেখাতে পারিনি। ওকে, এই বিল্ডিংয়ে ছিল আমাদের খাওয়ানোর ব্যবস্থা, আর এই বিল্ডিংটা কিন্তু এখনও মেরামত করা হচ্ছে, মানে পুরোটা তৈরি হয়নি। তো বুঝতে পারছো এই বিল্ডিংটা কত বড়, মানে নদীর ওই ঘাট থেকেও এই বিল্ডিংটা দেখা যায়। তার থেকে বড় কথা, এই খাওয়ানোর ব্যবস্থা এতটা সুন্দর আর এতটা অতুলনীয় আমি আমার জীবনেই প্রথমবার দেখি। সব দেবার আগেই কিন্তু দেখো পুরো রুমটাতে এরকম সুন্দর করে স্টিলের থালা গ্লাস সব পেতে রেখে দিয়েছে সাজিয়ে, আর চারিদিকে যা দেখতে পাচ্ছ না, টেবিল চেয়ার সব কিছুই কিন্তু স্টিলের তৈরি। মানে আমার কাছে এই জিনিসটা এত সুন্দর লেগেছে, শুধু আমার কাছে না, প্রত্যেকের কাছে। আর আজকের প্রসাদে ছিল হলো তোমার খিচুড়ি, তারপরে 5 রকমের একটা ঘ্যাট, সাথে কিন্তু চাটনি পায়েস সব কিছুই ছিল, কিন্তু আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার কয়েকটা সিনেমাটিক ভিডিও রয়েছে, সেগুলো তোমরা দেখতে থাকো।